হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মনির স্যার। আমি ওই হাফ এন আওয়ারের মধ্যে প্রোডাকশন ইউনিটের সবাইকে নিয়ে একটু বসতে চাই। স্যার আপনি এগুলো নিয়ে ভাববেন না স্যার, আমি হাফ এন আওয়ারের ভিতরে মিটিংয়ের ব্যবস্থা করছি স্যার। আমাদের অনুষ্ঠান দর্শকদের জন্য, তার উপরে আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, দর্শকদের অবাক করার জন্য আমাদের কিছু করতেই হবে। সত্যি স্যার, আমরা তো বিশ্বাসই করতে পারছি না। আমি তো স্যার বুঝে উঠতে পারতেছি না যে আপনি কিভাবে সম্ভব করলেন স্যার। যে নীল চৌধুরী গান তো দূরের কথা, 10 বছর যাবৎ মিডিয়া কাভারেজই আসেনি। ধরতে পারেন একটা ম্যাজিক স্যার, এই ম্যাজিকটা যে আমাদের টিআরপি কী পরিমাণ হাই করবে, ইউ কান্ট ইমাজিন। আমাদের প্রডিউসারকে দেখতে পাচ্ছি না যে স্যার। ম্যাডাম তো আমাদের নতুন রিয়েলিটি শোটা ডিট করার জন্য কলকাতায় গেছে। আচ্ছা, তার সাথে আমি ফোনে কথা বলে নেব। আমরা তো বিশ্বাসই করতে পারছি না, এবার আমাদের চ্যানেলে লাইভ মিউজিক শোতে গান করতে আসছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য লিজেন্ড নীল চৌধুরী। এটা সত্যি স্যার আমাদের জন্য অনেক বড় পাওয়া, দর্শকরা দেখতে বাধ্য স্যার। এসবই আপনাদের ভালোবাসা। আর অনুষ্ঠানটির নাম রাখুন সাদা মনের গান। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, প্রচারই প্রসার। এখন আপনারা আপনাদের নিজেদের মতন কাজ শুরু করে দেন। আগামী 7 এপ্রিল ঠিক রাত 11টায় বিখ্যাত গায়ক নীল চৌধুরীকে HTV-র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিউজিক্যাল ফোনো লাইভ প্রোগ্রাম সাদা মনের গান অনুষ্ঠানটিতে দেখতে পাবে। চোখ রাখতে হবে HTV-র পর্দায়। নীল, আমার কিন্তু অনেক টেনশন হচ্ছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে তো স্যার? এ যাবতকালের সবচেয়ে বড় মিউজিক শো হতে যাচ্ছে আমাদের চ্যানেল, আর ঠিক থাকবে না? আমি সব কিছুর ব্যবস্থা করে রেখেছি। তানিয়াকে সব কিছু বলেছেন তো? কখন কি বলতে হবে, কখন কোন গানটা গাইতে বলতে হবে, সমস্ত কিছু ঠিকঠাক আছে তো স্যার? আপনি এগুলো নিয়ে একেবারে চিন্তা করবেন, আমি সব বলে দিয়েছি। হ্যালো নীল ভাই। দর্শক এখন দেখবেন HTV-র প্রতিষ্ঠা বার্ষিকীর ফোনো লাইভ মিউজিক শো সাদা মনের গান। তাহলে দর্শক উপভোগ করুন সাদা মনের গান। দর্শক, এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে রয়েছেন তাদের সবাইকে আমি তানিয়া হোসেন আমন্ত্রণ জানাচ্ছি ফোনো লাইভ স্টুডিও কনসার্ট সাদা মনের গান দেখবার জন্য। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে আপনি কথা বলতে পারবেন আমাদের আজকের অতিথি শিল্পীর সাথে। আজকে যিনি আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের অতিথি হয়ে, তার গান, তার সুরের মূর্ছনা আমাদেরকে মুগ্ধ করে প্রতিনিয়ত। তিনি আর কেউ নন, আমাদের সবার অতি পছন্দের, অতি আপন শিল্পী, যাকে আমরা একেবারেই নিজের মনের মণিকোঠায় স্থান দিয়েছি। আমাদের সাথে আজকে আছেন নীল চৌধুরী। কেমন আছেন? কেমন আছি, ভালো। আর আপনারা আমাকে এতদিন পরে ডেকেছেন, ভালো ভালো লাগছে। আপনার কথায় ফিরে যাই, অনেক বছর, ইটস বিন এ লং টাইম, 10 বছর আপনি আপনার দর্শক শ্রোতাদেরকে বঞ্চিত করেছেন, নিজেকে আড়াল করে রেখেছেন, একটু জানতে চাই কারণটা কি? আপনার প্রশ্ন, মানে আমার প্রশ্নের উত্তর আমি অবশ্যই ফিরব, কিন্তু তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলবার জন্য। চলুন ফোনটি নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আমি খুলনা থেকে লুনা বলছি। জি লুনা, বলুন, কেমন আছেন? আমি বিশ্বাসও করতে পারছি না আমি আপনাকে জীবনে দেখতে পাবো। আমি আপনার গানের এত ফ্যান, এত ফ্যান, ও মাই গড, কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। আজকে স্পেশাল কোনো রিকোয়েস্ট, প্রিয় শিল্পীর কাছে কোনো গান শুনতে চান? আমার তো নীল চৌধুরীর সব গান পছন্দ, তবে জি, তবে হ্যালো, আই এম সরি, আমার মনে হয় কলটি ড্রপ হয়ে গেছে, কিন্তু দর্শক আপনি একদম চিন্তা করবেন না, আজকে সারা রাত নীল চৌধুরী আমাদের সাথে আছে, আমাদেরকে শোনাবেন অনেক অনেক গান, এবং আপনি তার সাথে যদি কথা বলতে চান তাহলে ডেফিনেটলি স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে ফোন করতে থাকুন। যে কথাটি বলছিলাম, কেন আসলে আমরা নীল চৌধুরীকে এতদিন পাইনি জানেন তানিয়া? জীবনের কিছু মুহূর্ত বারবার ফিরে পাওয়ার জন্য মনটা ভীষণভাবে হাহাকার করতে থাকে। ধরুন, তারই কিছু সন্ধানের জন্য এতদিন নিজেকে আড়াল করে রেখেছি। এত কঠিন একটা প্রশ্নের উত্তর যে আপনি এত সহজে দিয়ে দিবেন সেটা আসলে বুঝতে পারিনি। যাই হোক, আমাদের অনুষ্ঠান চলতে থাকবে, আপনার অনেক কথা শুনবো, আপনার অনেক গান শুনবো। আপাতত কোন গানটি দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবো? ওকে,
নিজের কোনো গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি না। প্রিয় দর্শক, আজকে দীর্ঘ 10 বছর পর নীল চৌধুরী টেলিভিশনে লাইভ গাইছেন। চলুন হারিয়ে যাই তার গানের ভুবনে। তুমি কেমন করে গান, আমি শুনি কেবল শুনি, তুমি কেমন করে গান বলি, চমৎকার। এই গানটি আসলে এতবার শুনেছি, কিন্তু আজকে নতুনভাবে মনে হলো যে আরও একবার আপনার কাছ থেকে আমরা উপহার পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আরও একজন কলার অপেক্ষা করছেন, আমরা ফোনটা নিয়ে আবার আপনার কাছে আসছি। হ্যালো, আজকে আমাদের সাথে আছেন নীল চৌধুরী, কথা বলুন দর্শক। হ্যালো এমপিয়া ফ্রম লন্ডন, আপনি প্লিজ করতে পারবেন না, আপনার গান আমার কতটা ভালো লাগে, আপনার গান আমার লাইফটা কি চেঞ্জ করে দিয়েছে। আজ আমার গানের কোনো রিকোয়েস্ট নেই, আপনি যে গান করবেন সেটাই আমার ভালো লাগবে। তবে আপনার কাছে একটা কোশ্চেন, এই যে আপনি নীল চৌধুরী, আমাদের মতো মানুষের আইডল, আপনি কার ভালোবাসার পথ অনুসরণ করে গানের ভুবনে এসেছেন? অনেক ধন্যবাদ দর্শক আমাদেরকে এই চমৎকার প্রশ্নটি করবার জন্য। দর্শকের সাথে সুর মিলিয়ে আমিও এটা জানতে চাই আপনার কাছ থেকে, এই যে আপনার সঙ্গীত, আপনার সুর, আপনার সৃষ্টি, এর পিছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি কাজ করে? অনুপ্রেরণা মানুষের জীবনের যে কোনো স্বপ্ন, চাহিদা, সেগুলো শুরু হয় তার ভেতরে কোনো একটা ঘরের থেকে। আমি আপনি চাইলেও সে ঘরটা খুলতে পারবো না। সে ঘরটা খোলার জন্য আরেকটা ঘরের প্রয়োজন হয়, আর সেখানেই থাকে প্রাপ্তি। আজকে এই অনুষ্ঠানে শুধু আমি গান গাইতে আসিনি, সেই ঘরটার সন্ধান করতে এসেছি। ঘর, চমৎকার বললেন। এবার আমরা আসলে জানতে চাই সেই ঘরের মানুষের কথা, যে আপনাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিচ্ছে পথ চলায়। জানেন তানিয়া, একটা সময় আমার জীবনটা খুব সহজ ছিল, খুব সাদা মাটির স্বপ্ন, ছোট্ট ছোট্ট কিছু আশা। আর এই আশার স্বপ্নগুলোর যে জন্ম দিত, সে কে জানে। আমি কিন্তু জানি কেউ একজন লুকিয়ে লুকিয়ে আমার গান শুনছে,
শুন, আমাকে যে বোকা বানাতে চায় সে কি জানে না যে আমার এখানেও একটা শোক আছে? বারে কেউ কি জানে না বালির কি বসে থাকার কোনো অবকাশ আছে? সকাল থেকে কত কাজ, শুধু গানই শুনতে আসে, কাউকে দেখতে আসে। ও, কেউ অবশ্য কাউকে বলছে যে সে শুধু বিকেলবেলায় গান শোনায়, সকালবেলায় না। তোর সাথে না ঝগড়া করে কোনো পাড়াই যাবে না। আমি যাই, আমি আমার রুগীদের কাছেই যাই, ওরা আমার জন্য অপেক্ষা করছে। তোর মতন তো আর ঝগড়া করবে না, বালি আপু করে জান দিয়ে দিবে। যান না, সেখানেই যান। জোর করে যেচে পড়ে প্রত্যেকদিন সকালবেলা আমার সাথে ঝগড়া করতে আসিস কেন? বললাম না যে তোর সাথে ঝগড়া করা সম্ভব না? আমার কথা শেষ। জানিস নি, আজকে না আমি তোকে নিয়ে একটা খুব সুন্দর স্বপ্ন। ও আচ্ছা, স্বপ্নটা কি এরকম যে নীল চৌধুরী বিরাট বড় একজন গায়ক হয়ে গেছে? আশ্চর্য, তুই কি করে জানলি? আমি আমি তোকে নিয়ে এই স্বপ্নটাই দেখেছি। কারণ আজকে নিয়ে এই স্বপ্ন আপনি 8,337 বার দেখেছেন। তুই তোকে আর আমি কখনো কোনো কথাই বলবো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি। শিবানী, কি অবস্থা? ভালো আছে অনেকটা। আমার মনে হয় ওনাকে কালকে রিলিজ করা যেতে পারে। গুড, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন আমি যেন এভাবেই সবসময় সেবা যত্ন করতে পারি। লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে তা তো বুঝলাম না, এই যে চারটা মাল সেদিন দিলাম না, ওটার পেমেন্টটা তো করে দিতে পারেন, মাসের শেষ, হাত তো খালি। আচ্ছা দিয়ে দেন। আচ্ছা আপনি একটু দেখেন, হ্যাঁ দেখেন। আচ্ছা রাখলাম। যে বালি, কাল সারাদিন কই ছিলি? সে কি কাল, কাল না সারাদিন তোমার সাথে আমি তোমার কাজে ছিলাম ব্যাংকে, ভুলে গেছো? মা দেখেছিস, কালকের কথা আমি একদম ভুলে গেলাম কি করে। মাঝে মাঝে মানুষের এরকম হয়। নীল কই? ও আছে এখানে থাকার কথা। এমন করে বলছো কেন? শোন, আমার আর ভাল লাগে না রে, এই মাস গেলেই ঘরের ভাড়া, সংসারের খরচ, সকালে ঘুম থেকে উঠেই তো চিন্তা লাগে কি করব কি হবে। আর ও তো আছে গান নিয়ে। শোন, এইসব করতে গেলে গুণ হলেই শুধু চলে না, টাকার দরকার হয় তোরে। আর তোমারও না সারাটা কোন ওই এক কথা নিয়ে প্যান 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 প্যান, আমারও আর ভালো লাগে না, হয়েছে? আর পারি না রে, সেই জন্যই তো বলি আর পারি না। শোন, কাল কাল ওই কিছু আমলকির আচার বানিয়েছিলাম, খাবি? তাহলে কিন্তু পাপড়ও লাগবে। ওরে বাপ, ঠিক আছে তুই যা নীলের ঘরে বস, আমি ওই আচার আর পাপড় নিয়ে আসছি। করছিস কি করছিস মানে? আমি তো এখানেই থাকি। পারিসো তো? পারিসো? ওমা, যার জন্য করিসুরি সে বলে সর। মানে কি? মানের মানেটা কি?
শোন নীল, আমার আজকে মনটা আনন্দে ভরে আছে। তোর সাথে ঝগড়া করার কোনো মুডই আমি নেই। আমার একজনের সাথে দেখা হয়েছে, একজনের কাছ থেকে আমি ঠিকানা পেয়েছি, আর সে যা বলেছে তা শুনলে তুই একেবারে বিশ্বাসই করবি না। ঠিকানা পেয়েছিস, ফোনে কথা বলেছিস, কিছুই তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বল। আচ্ছা শোন, কে জানি বলে না বিকেলটা হলো গান শোনার টাইম, আগে গান শোনা তারপর কথা বলবি না? গান। আচ্ছা বালি, তোর খুব পছন্দের যে গানটা, ও গানটা শুরু করেছি, শুনবি? হাই ও এখানে দা, আমার চোখের সামনে বস, তাহলে গান গাইতে ফাটাফাটি লাগবে। গাই। আমার কষ্ট বলে কিছু নেই, শুধু মনে হয় কতদিন কত রাত এভাবে হবে পরাজয়। আমার কষ্ট বলে কিছু নেই, শুধু মনে হয় কতদিন কত রাত এভাবে হবে পরাজয়। আমার কষ্ট বলে কিছু নেই। অসাধারণ, অসাধারণ। আমি জানি এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে রয়েছেন তারা ওই একটি শব্দই উচ্চারণ করছেন, অসাধারণ। স্যার আপনি যদি অভয় দেন তাহলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। তুমি এত সুন্দর করে কথা বলো। ওহো দেখো তো, আপনাকে আবার তুমি বলে ফেললাম। না না স্যার, ইটস কমপ্লিটলি ফাইন, আপনি আমাকে তুমি বলতেই পারেন। জানো মানুষকে আপনি করে বলতে গেলে আমার কেমন যেন লাগে, মনে হয় নিজেকে একটা মলাটের মধ্যে আবদ্ধ করে রেখেছি। তুমি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো। ধন্যবাদ স্যার। আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, একটু খেয়াল করলে দেখা যায় যে আপনার সব গানের মধ্যে একটা মিষ্টি একটি চরিত্র, কোমল একটি চরিত্র বিদ্যমান। জানতে চাই সেই চরিত্রটি আদৌ কি বাস্তবে বিরাজ করে নাকি সেটি শুধু আপনার কল্পনার ছবিতেই আঁকা? দেখো তানিয়া, গান মানুষের প্রাণের কথা বলে, আর যে ছবি সুর দিয়ে মানুষের প্রাণের কথা বলে সে ছবি কোনো তুলি দিয়ে আঁকা যায় না, সেই ছবি শুধু বাস্তব হয়ে থাকে। খুব ভালো করেই জানিস আমার কাছ থেকে কিছু লুকোতে পারিস না, তারপরে কেন লুকাস বলতো? তোর তো চোখ আছে তাই তুই এসব বলতে পারিস, আর আমি কিছুই বলতে পারি না। তুই কিছু বলবি না মানে? এই যা, আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেলাম, ওই যে সেদিন যে এসেছিল আকাশ অডিও ভিশন, আজকে তোকে যোগাযোগ করতে বলেছিল গান রেকর্ডিংয়ের ব্যাপারে কথা বলবে, গেছিলি? কথা হয়েছে কোনো? হ্যাঁ কথা হয়েছে, অনেক টাকার কথা হয়েছে। মানে?
ওরা বলেছে ওদের কোম্পানির থেকে যদি আমি গান রেকর্ড করতে চাই তবে অনেক টাকা দিতে হবে। বালি মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, আমি যদি আকাশের তারা হয়ে যেতে পারতাম তাহলে আমাকে কেউ দেখতেও পারতো না, আমার সাথে কেউ কথাও বলতে পারতো না। এসব এসব কি বলিস তুই নীল? ছোটবেলা থেকে বাবা মা চলে যাওয়ার পর থেকে তোদের কাছেই আমি থাকছি খাচ্ছি। তুই তুই বুঝিস তুই আমার কি? তোকে ছাড়া আমি কি করে বাঁচবো বলতো? আমার এই অন্ধকার জীবনটা ধরে তুই কি করবি? সারা জীবন এভাবেই থাকবো। সেদিন কিন্তু অনেক দূরে নাই নীল, যেদিন তুই অনেক বড় শিল্পী হবি, অনেক বড় গায়ক, আর আমি তোর হাতের মধ্যে হাত দিয়ে তোর গান শুনব। রং বাস্তবটা খুব কঠিন রে বালি, খুব কঠিন। আমি জানি, সেজন্যই তোর মতন একজনকে ভালোবেসেছি। আমি গান ছাড়া অন্য কিছু করতে পারবো না বালি, এছাড়া আমি অন্য কিছু তো জানিও না। তোকে কে বলেছে কোনো কিছু করতে? কিন্তু কোনো কিন্তু না, সব ব্যবস্থা হবে, এখন রাখ তো। জানিস বালি, আকাশ অডিওতে কাজ করা সম্ভব, ওদের পেছনে টাকা ছাড়লেই ওরা আমাকে গান গাইতে দেবে, কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো বলতো? তো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই মানুষের কাজ। সেটা কিভাবে? তুই কোনো চিন্তা করিস না, তোর বালি অসম্ভবকে সম্ভব করবে, আর সেটা তোর জন্য করবে। আমিও তোর সাথে যাই না, মেলে আসুক না কি নাকি মনে করে বুঝিস না। ও তাই তো, আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি আসিস। জি আমার নাম বালি, আমি সদর হাসপাতালে নার্স আছি, আপনার সাথে আমার ওখানেই পরিচয় হয়েছে, আমাকে মনে পড়েছে? ও মনে পড়ছে, ওইবার তো তোমার সেবায় আমি সুস্থ হচ্ছিলাম। বলো তোমার জন্য আমি কী করবার পারি? আসলে কিভাবে যে বলি আপনাকে। আরে লজ্জা ব্যাপার লাগছো কেলা, তোমার দিলে যা আছে কইয়া ভালো। জি আমার একটু টাকার দরকার ছিল, সেই জন্যই আপনাকে ফোন করেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথাসময়ে আপনাকে টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করব। ফেরত দেওয়ার কি আছে, তুমি মাঝে মাঝে আমার একটু সময় দিবে তা দিয়ে। জি তোমার হাতটা অনেক নরম, কতটা চেয়েছে টাকা পয়সা তো কোনো সমস্যা নেই।
আন্টিবা, আজ তোমার আন্টিবা চাই নাই। আপনি আপনি কি ধরনের ব্যবহার করছেন আমার সাথে? আমি আপনাকে কি ভেবেছি আর কি ভাবছিলা? আমি খুব বালা মানুষ, মাল নিবা অথচ কিছু দিবা না, এটা কি হয়? আপনার মতন মানুষের টাকা আমার দরকার নেই, আসি। শুনো, মাল কিন্তু রেডি আছে, যখন লাগবো আইসা নিয়ে যাও। কি হয়েছে তোর? দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছিস। হয় কেন বাবু, চল যাই। মানে তুই কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছিস? এই তোর রোগীর কিছু হয়নি তো? কিসের রোগী? কি হয়েছে তুই না বললি রোগী দেখতে যাচ্ছিস? ও হ্যাঁ 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 রোগী, না না কিছু না, চল খুব গরম লাগছে, বেরোই। হ্যাঁ আয় বালি বালি। জানো তানিয়া, আমার জীবনটাকে আমি কখনোই কোনো সময়ের মধ্যে আবদ্ধ রাখতে পারিনি। আজকে নীল চৌধুরী হয়েছে, দেশ বরণ্য শিল্পী নীল চৌধুরী, দর্শকদের ভালোবাসা নীল চৌধুরী, দর্শকদের পছন্দের গান শোনাই, ভালোবাসা আদা করি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জানো, এই নীল চৌধুরীকে যে দর্শকের কাছে পৌঁছে দিয়েছে, যার জন্য আমি এখানে বসে কথা বলছি, তোমার সাথে কথা বলছি, একটা বারের জন্য ভেবে দেখিনি সে আমার জন্য এত কিছু কিভাবে করল। আমরা আর দুই দিন আপনাকে লিখে অপেক্ষা করবো, তা না হলে আমার নতুন পার্টিতে দিয়ে দিতে। না না আপনি কোনো চিন্তা করবেন না, নীল অবশ্যই আপনাকে দুদিনের মধ্যেই টাকা দিয়ে দেবে, আর ওকে আমি নিয়ে আসবো আপনার কাছে। টাইম তো ভালোই, আর মনে এরকম শুধু বারবার আসে না। রাখি। কি বললো? কি বললো সেটা এখন তোর শোনার দরকার নেই, চল। কই? বাসায় চল। ওঠ। চাই ভালোবাসা ছায়ার মতো, চাই আশ্বাস আমি রৌদ্রের মতো, চাই ভালোবাসা ছায়ার মতো, চাই আশ্বাস আমি বাতাস হয়ে জড়াতে চাই, আগুনের মতো চাই বিশ্বাস। ও thank you.
এলো মেলো স্বপনে ছন্দ দোলায়, আসবেই জানি তুমি এই আমি নাই। এলো মেলো স্বপনে ছন্দ দোলায়, আসবেই জানি তুমি এই আমি নাই। তাই তো প্রসন্নতায় তোমার বুকে ফেরা দুঃখের বালু চরে ফেলি নিশ্বাস। ও কিরে এইরকম করে তাকিয়ে কি দেখছিস? তোর ভেতরে নতুন এক পৃথিবীর আলো দেখছি। বাপ রে বাপ, শোন তুই নার্স না হয়ে কবি টবি হলে খুব ভালো করতিস। কেন? তোর মধ্যে না ভীষণ ক্রিয়েটিভিটি কাজ করে। ভালো লাগবে শুনে। এইরকম কথা আসিস কেন? তোর কথা শুনে আর কি। আচ্ছা শোন, পরশুদিন সকাল 7টার সময় আমার এখানে একটু চলে আসিস। আমি হাসপাতালে যাবার আগে তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবি? সেটা পরশু আসলেই দেখতে পারবি। আচ্ছা শোন, আমাকে আকাশ অডিওর ওই যে কি যেন নাম লোকটার, কি যেন নাম, ওই যে আকাশ অডিওর লোকটা, ও হো রমান রমান, ওনার নাম্বারটা আমাকে একটু দিস না। তার নাম্বার দিয়ে তুই কি করবি? আচ্ছা রেখে দিব, কখনো যদি কোনো দরকার লাগে একটু এসএমএস করে পাঠিয়ে দিস। চল। কই? এখানে। হ্যাঁ এখানে। এখানে চল যাই। স্যার আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, মুগ্ধ হয়ে আপনার গান শুনছি। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনাকে যেন আমরা আর না হারাই, সবসময় যেন আমাদের মাঝে এভাবে ফিরে পাই। আর স্যার, ইটস বিন রিয়েলি এ প্লেজার যে আপনার সাথে আমি এখানে বসে আজকে একই স্টেজে শো করতে পারছি। জানো তানিয়া, মাঝে মাঝে জীবনের কিছু কিছু মুহূর্ত মানুষকে তার বাঁচবার জন্য অনেকভাবে ইন্সপায়ার করে। তুমি এটা উদাহরণ। ধন্যবাদ স্যার। স্যার আমরা জানি যে আপনি যদিও আড়ালে ছিলেন, কিন্তু তারপরও নিশ্চয়ই আপনার জীবনে অনেক ঘটনা আছে, ঘটনাবহুল একটি জীবন আপনি পার করছেন। কিছু মুহূর্ত, বিশেষ কিছু মুহূর্ত যদি এখন আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। আমার জীবনের প্রত্যেকটা দিনই বিশেষ মুহূর্ত, আর আজকের দিনটা যতদিন বেঁচে থাকব এটা আমার জীবনের বিশেষ প্রহর, বিশেষ মুহূর্ত। তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো? আমি যা বলছি বা করতে যাচ্ছি আমি সবই ভেবে চিনতে করছি স্যার। দেখো বলি, তুমি হয়তো এই মহৎ ত্যাগটা করে বেশ কিছু টাকা পাবে, কিন্তু আমরা তো সারা জীবনের জন্য একজন আদর্শ নার্সকে হারাবো। আমি তোমাকে অন্যভাবে সাহায্য করি। মাফ করবেন স্যার, এই কাজের জন্য আমি কারো সাহায্য নিতে পারবো না। আপনি আর আমাকে অমত করবেন না। আমি অমত করার কেউ নই, জীবনটা তোমার, আমি শুধু সাজেস্ট করতে পারি। আরেকবার ভেবে দেখতে পারো। আমি অনেক ভেবে দেখেছি স্যার, এখন আর ভাবনার কিছু নেই। আপনি শুধু আমাকে ইনশিওর করবেন টাকাটা যেন আমি আজকেই পেয়ে যাই। ঠিক আছে, তুমি ঘন্টা দুয়েক পরে ডিডে সাইন করে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যেও। বলি, পাল্টে ব্যাপারটা একবার ভেবে দেখো।
শুভ জন্মদিন। আরে তুই? হ্যাঁ, এই দিনটা আমার কাছে কতখানি প্রিয় কিংবা বিশেষ সেরকম তুই জানিস। হ্যাঁ, তাই বলে? তাই বলে আবার কি, তুই যদি ওই আসমানেও লুকিয়ে থাকতিস তোকে আমি ঠিকই খুঁজে বের করতাম। আরে এটা তো হাসপাতাল, তুই এখনো বাচ্চাই রয়ে গেছিস। তাই তো, শোন আজকের দিনে যা যা বলবো ঠিক ঠিক আমার কথাগুলো শুনবি। আচ্ছা ঠিক আছে বাবা, তাইতেই শুনবো। বল কি করতে হবে? প্রথমে এই ফুলগুলো রেখে আমাকে উদ্ধার কর। থ্যাংক ইউ, চল। মানুষের তো কত ফুলই পছন্দ, তোর হচ্ছে আবার নয়নতারা। তুই কি জানিস এই ফুল খুঁজতে গিয়ে আমার জীবনটা প্রায় বের হয়ে যাচ্ছিল। আচ্ছা কে বললো এত কষ্ট করে এই ফুলটা খুঁজতে? বলে আজকের এই দিনে এই ফুল যদি আমি তোর হাতে না দিই আমার কেমন লাগতো বলতো? সেই জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই এভাবে কথা বলছিস কেন? তোর কি মন খারাপ? আমি তো এভাবেই কথা বলি। মা তোকে যেতে করেছে এখন? হ্যাঁ এখন কি করে বলতো, ব্যস্ত। নো প্রবলেম, ব্যস্ততা শেষ হলে বাসায় আসিস। না মানে শোন, আমি তোর জন্য না খেয়ে অপেক্ষা করবো, যতক্ষণ না আসবি ততক্ষণ খাবো না। আসি। এই শোন, সব সময় এত রাগ করিস কেন বলতো? ছেলে মানুষের এত রাগ ভালো নাকি? ধর এটা দে। এটা কি দেখ তো, পছন্দ হয়েছে নাকি? তোর জন্য একটা গিফট, পাঞ্জাবি। তোর জন্মদিন আমার গিফট? আচ্ছা প্রিয় দর্শক, আমরা জানি না এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বালি আপনি আছেন কি না। আপনি থাকুন আর নাই থাকুন, আপনাকে আমার পুরো ইউনিটের পক্ষ থেকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আমাদের ভালোবাসা জানবেন। আপনি নিশ্চয়ই এখন সুখী পরিবার নিয়ে আছেন, নিজের মানুষ নিয়ে, মনের মানুষ নিয়ে নিজের ঘর করছেন। ঘরের কথা বলছো, জীবন কি জিনিস সেটা এই জীবনে আমি কখনো বুঝিনি। যাকে নিয়ে আমার জীবনের এত গান, এত সুর, তাকে কিনা শেষ পর্যন্ত আমি ভুল বুঝলাম। বলেছিলাম না তুই একদিন অনেক বড় শিল্পী হবি, দেখেছিস আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় একটা সুযোগ দিয়ে দিলেন। আচ্ছা এখন তুই বলতো, এরকম অস্থির হয়ে আমাকে ডেকে নিয়ে আসলি কেন? আমি রোগী দেখছি না। কারণ আছে। কী কারণ? তুই আমাকে বলতো, হঠাৎ করে এতগুলো টাকা তুই কোত্থেকে পেলি? প্রতিদিনই এক প্রশ্ন, আমার ভালো লাগে না। নীল, ভালো না লাগলেও বলতে হবে, তা না হলে কালকে আমি রেকর্ডিংয়ে যাবো না। নীল, যাবো না বলেছি যাবো না। আমার এক পরিচিত মানুষের কাছ থেকে আমি তোর জন্য টাকাটা ধার নিয়ে এসেছি, আর তাছাড়া তুই যখন শোধ করতে পারবি তখন শোধ করে দিবি। পরিচিত স্যার? আমরাবাদে তোর আর এমন কোন পরিচিত মানুষ আছে যে তোকে চাওয়া মাত্র এতগুলো টাকা দিয়ে দিলে একসাথে? নীল, এবার তুই আমাকে অনেক বেশি প্রশ্ন করছিস। আমার মনে হয় তুই আমাকে বিশ্বাস করতে পারিস। তোর রেকর্ডিংয়ে কালকে যাওয়া উচিত, তুই যদি না যাস তাহলে তুই আমার মরমুখ দেখবি। বালি, নীল নীল আমার অনেক স্বপ্ন, তুই একটা বড় শিল্পী হল, তুই অনেক বড় শিল্পী হয়েছিস, তারপর আমার আমার সব কষ্ট সব কিছু সব শেষ হয়ে যাবে। তারপরে আমি কোথা থেকে টাকা এনেছি, কীভাবে এনেছি, কেন এনেছি, সব তুই ঠিক করে দিস নি। তুই আমার একটা কথা শোন, তুই এত টেনশনের কিছু নেই, আমরা যখন পারবো তখন আমরা শোধ করে দিব। আমি জানি পারি, কালকে রেকর্ডিংয়ে যাবো।
নীল ওঠ প্লিজ, নীল। ওহো, ওরে বাপ রে বাপ, তোকে দেখতে তো সাংঘাতিক সুন্দর লাগছে। এই কথা আমি অনেকবার শুনছি, প্লিজ ওট দ্যাট। 8টার মধ্যে আমাদের কিন্তু বেরোতে হবে, আকাশ অডিও ভিশনে পৌঁছাতে হবে। কত লোকজনের ব্যাপার, লোকজন যদি চলে আসে কি ভাববে বলতো? শোন, 5টা আমি সময় দে, আমি রেডি হয়ে আসছি। 5 মিনিট, ওকে। এই কি হলো আবার? তোকে না সত্যি খুব সুন্দর আছে নীল, আজকে সময় নেই বাবা। বালি, তোকে এরকম লাগছে কেন? আমার খুব ভয় করছে নীল। ভয়? তুই আমাকে সারা জীবন এরকম ভালোবাসবি তো? হঠাৎ এই প্রশ্ন কেন? না এমনি, যা রেডি হয়ে নে, দেরি হয়ে যাচ্ছে। শোন বালি, এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে দুজন, যতদিন বাঁচব তোর হাতে হাত রেখেই বাঁচব। এক মিনিট কিন্তু হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম নীল সাহেব। আরে আপনার ভাগ্য তো পুরপুরা। কিছু বুঝতে পারছি না রমন ভাই। আরে মিয়া, কালকে ওই ডামি সিটিটা আমার ওস্তাদে রাতে শুনছে, শুনি না তো মাথা খারাপ। আমরা ভাবছিলাম একটা গান যদি রেকর্ডিং করব, এখন দেখি পুরো অ্যালবামটাই রেকর্ডিং করার পাইচারে চলছে। কি বলছেন? হ্যাঁ আপনারা বসেন, আমি কপি পাঠিয়েছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি এখন বেলি রোডে, বেলি রোডে। আপনি কোনো চিন্তা করেন না, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। না না, কোনো টেনশন করবেন না, আমি এখনই এখান থেকে রওনা দিচ্ছি। আপনি সব কিছু রেডি করুন স্যার। জি জি, আসসালামু আলাইকুম। নীল, বলছিলাম কি, হাসপাতাল থেকে তোর স্যারের ফোন আসছিল না? হ্যাঁ ফোন এসেছিল, কি করি বলতো, এখন তোর রেকর্ডিং আর এদিকে স্যারেরও একটা জরুরি কাজ পড়ে গেছে। কাজ যখন পড়ে গেছে তার তো যেতেই হবে। এভাবে বলছিস কেন নীল? ডোন্ট বলি, আমি সামলে নিতে পারবো। যাক, তুই যখন বললি, যাক চলে না। কোথায়? রেকর্ডিং করতে। রেকর্ডিং? আচ্ছা পরিচয় করে দিই, উনি হচ্ছেন? আমি কবির। আপনি আমার মেয়ের জন্য যা করলেন আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। হ্যাঁ আমি কি আর করলাম আপনার জন্য, আপনি যদি আমাকে সেদিন টাকাগুলো না দিতেন তাহলে আমার। ছি ছি, টাকার কথা কি বলছেন, টাকা আজ আছে কালকে টাকা থাকবে না, কিন্তু আপনার চোখ দিয়ে আমার মেয়ে এই পৃথিবীর আলো দেখবে, এর চেয়ে বড় পাওনা একজন বাবা হিসেবে আর কি থাকতে পারে বলুন।
কাজে লাগাটাই বড় কথা। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন, অবশ্যই বলুন। আসলে আর কিছুক্ষণের মধ্যেই তো আমি অকেজো হয়ে যাব। আমাকে যদি সম্ভব হয় একটা কাজের ব্যবস্থা যদি করে দিতেন। আশ্চর্য, আপনি কি বলছেন? আপনার জন্য আমি কিছু করব না? না থাক, বলে কিছু করতে চাচ্ছি না, করে দেখাতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার এই গানটির জন্য। একজন দর্শক আছেন, অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলবার জন্য, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, কে বলছেন? কি বলবো বুঝতে পারছি না। আপনি যে তারপরেও গান গাইতে পারেন তাতেই আমরা মুগ্ধ। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ দিনে আপনার যদি কোনো গানের অনুরোধ থাকে সেটা কিন্তু আপনি জানাতে পারেন। তানিয়া, ওর নামটা একটু জিজ্ঞেস করবে? দর্শক যিনি লাইনে আছেন তার নামটা একটু আমরা জানতে চাইছি। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন যদি একটু আমাদেরকে জানাতেন। ওহ সরি, আমার নাম মিথিলা, আর আমার কোনো গানের অনুরোধ নেই, শুধু একটা কথাই বলবো, আল্লাহ যেন আপনার জীবনে আবারও বালিকে ফিরিয়ে দেয়। বিধাতাই জানে উনি আমাকে এই জীবনে বালি দেখা দিবে কিনা। সেদিন যে ভুল আমি করেছিলাম সেটা যদি তখন বুঝতে পারতাম তাহলে আমি আজ আমাদের নতুন বাড়ি হয়েছে, বালিটা থাকলে এখন কত আনন্দ হতো বলতো। প্লিজ মা, অনেকবার বলেছি বালির কথা আমার সামনে আর উচ্চারণ করো না তো।
ও একটা স্বার্থপর। তখন তো আমার কাছে টাকা ছিল না, সামান্য কটা টাকা দিয়ে আমাদের সাহায্য করে ঠিকই সুযোগ বুঝে পালিয়েছে। এইসব তুই কি বলছিস নীল? ও যদি এতগুলো টাকা না দিত তাহলে তুই আজ? হ্যাঁ মা, স্বীকার করছি, ও যদি টাকা না দিত তাহলে আমি আজকের এই দিন চৌধুরী হতাম না। কিন্তু মা, তুমি বুঝতে পারছো না কেন, ও আমাদের ঋণ শোধ করে দিয়ে গেছে, আমাদের এখানে থেকেছে, খেয়েছে, সামান্য কিছু টাকা না দিলে মানুষ কি বলবে, ছিছি করবে না? তাই বলে তুই তোদের সম্পর্কের কথা, ভালোবাসার কথা ভুলে যাবি? কিসের ভালোবাসা? স্বার্থপরটা ভালোবাসতে জানে না মা, স্বার্থপরটা স্বার্থপরই। হ্যাঁ নীল ভাই, তোমরা আজকে চলে যাচ্ছ? হ্যাঁ শোন, কাটা রাত কখনো যদি বালি আসে ওকেটা দিস। কাট দেওয়া লাগবে না, বালি আর পিতো এসেছে। বালি চলে এসেছে মানে? হ্যাঁ, আমি দেখলাম গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আসার সময় আমি দেখলাম। তখন গেটের বাইরে বালি? আমি যেদিন আমার ভুল বুঝতে পারলাম সেদিন বালিকে আমি কত খুঁজলাম, অনেক খুঁজেছি, খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন পেয়েও গেলাম। তারপর হঠাৎ খুঁজেই পেলাম না, তাই তার অন্ধত্বকে বহন করার জন্য নিজেকে 10 বছর আলোর থেকে আলাদা রেখেছি। আজকে বালির জন্মদিন, কেন যেন মনে হচ্ছিল জানো তা, খুব মনে হচ্ছিল যে বালি একবার হলে আমাকে ফোন করবে। হলো না, এইভাবেই জীবন চলছে। দয়া করো তাহলে বাকির জীবনটা যেন বালির ভালোবাসায় ঘিরে বাকি জীবনটা পার করে দেব। প্রিয় দর্শক, আমরা জানি নীল চৌধুরীর এই একান্ত ছোট ছোট কিছু কথা যেগুলো একেবারেই তার নিজের ছিল এতদিন, তিনি আজকে আমাদের মাধ্যমে সেটি শেয়ার করলেন দেশের মানুষের সাথে। নিশ্চয়ই সেটি আপনাদেরকে আনন্দিত করেছে। বালি, আপনার প্রতি আমাদের একটি অনুরোধ, আপনি যেখানেই থাকুন আর যদি এই অনুষ্ঠান দেখে থাকেন, প্লিজ একবার এই মানুষটির কাছে আসুন, একবার এই মানুষটির হাতটি ধরুন। স্যার, অনুষ্ঠান শেষ করার আগে আপনি যদি কিছু বলতে চান দর্শকদেরকে। বলার তো অনেক কিছুই আছে। আজকে আমি নীল চৌধুরী, বাংলাদেশের বিখ্যাত গায়ক, দর্শকরা আমার গান জীবন দিয়ে ভালোবাসে, কিন্তু আমার নীল চৌধুরী হওয়ার পেছনে যার হাত, সে যে কিভাবে আমাকে নীল চৌধুরী বানালো তার কথা একটু বলি।
বালি আমি ভুল বুঝে তোকে অনেক কষ্ট দিয়েছি বালি, মানে বুঝিস না, ক্ষমা চেয়েছি, তুই আবার বালি হয়ে আমার কাছে ফিরে আয় বালি, প্লিজ, আমি তো তোর দৃষ্টি, তুই তুই সমস্ত পৃথিবীর আলো আমার চোখ দিয়ে দেখবি, তুই আমার কাছে চলে আয় বালি, আমার কাছে চলে আয়। আই এম ভেরি সরি দর্শক, একটু মনে হয় সরি জানিয়া একটু ইমোশনাল হয়ে গেছিলাম। এনিওয়ে সুপ্রিয় সুধি, অনুষ্ঠান ভালো লাগলে আমার জন্য দয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই স্যার। প্রিয় দর্শক, দীর্ঘ 10 বছর পর আজকে আমরা নীল চৌধুরীকে শুনলাম, নীল চৌধুরীর গান শুনলাম। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মানুষটি যেন সবসময় আমাদের মাঝে ফিরে আসেন, তার গান আমাদেরকে শোনান। তার গান শুনে আজকে আমাদের মনের ভিতরে যে লুকোনো স্বপ্নগুলো ছিল সেগুলো আমরা নিশ্চয়ই আবার নতুন করে আবিষ্কার করতে পেরেছি। যেই মানুষটি তার নিজের জীবনের অংশ দিয়ে আজকের এই নীল চৌধুরীকে আমাদের মাঝে উপহার দিয়েছেন, সেই মানুষটির জন্য রইল আমাদের অনেক অনেক প্রার্থনা, শুভকামনা। আপনারা সবাই নীল চৌধুরীর জন্য দোয়া করবেন। শুভরাত্রি। ওকে কাট। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আসলেই ভীষণ ভালো লাগছে আপনার সাথে আজকে প্রোগ্রামটা করতে পারে, ইট ওয়াজ রিয়েলি স্পেশাল ফর মি। আচ্ছা স্যার, বালি তানিয়া প্লিজ, বালির প্রসঙ্গটা তো একেবারেই আমার একান্ত, ওটা নিয়ে আর প্রশ্ন করিস না। ও তোমাকে ও তুই বলে ফেললাম, কোনো প্রবলেম নেই। এই আসো, মাইকটা নাও, মাইকটা নাও আমার কাছ থেকে, আর গিটারটা নাও। তুমি নীল ভাইকে নিয়ে আমার রুমে আসো, আমাদের কথা আছে। প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট তো করলো কে? আমাদের প্রোডিউসার। তার সাথে একটু দেখা করতে পারি? হ্যাঁ শিওর। আচ্ছা আমি বোন পাঠিয়ে দিই ওনাকে, ঠিক আছে? আমি স্যারের রুমে যাচ্ছি, আপনার হাসতে চলো। এতদিন তুই আমার থেকে দূরে দূরে পালিয়েছিলি কেন? তুই এক সময় বলতিস আমি একদিন বিরাট গায়ক হব, সেদিন তুই আমার হাতে হাত রেখে আমার গান শুনবি, আজকে তো সেই দিন পারি, আমার হাতটা একটু ধরবি বাড়ি।